ভবিষ্যতে আমরা জানব। তো যদি যেগুলোর ভিতরে খারাপ আছে, অপকার আছে, কল্যাণ নাই আপাতত আমরা মনে করছি, সেগুলোর ভিতরে এত কল্যাণ থাকে, আল্লাহ উদ্দেশ্যহীন ছোট্ট বিচা পোকাটাও বানান নাই, এটা বানানোর পিছনে আল্লাহর মহান উদ্দেশ্য আছে। আর তাম মখলুকাতের মাঝে যিনি শ্রেষ্ঠ মখলুক, সকল মানুষের মাঝে যিনি সেরা মানুষ, সব নবীদের মাঝে যিনি শ্রেষ্ঠ নবী, এত বড় মহামানব এ দুনিয়ায় পাঠানোর পিছনে আল্লাহর একটা উদ্দেশ্য আছে না? না আমার ভাইয়েরা নিশ্চয়ই আছে, ফাইলুল হাকিম লা ইখলু আনিল হিকমা, আল্লাহ সব কাজের পিছনে হিকমত বিদ্যমান। এখন এই বিশ্বনবীর মতো মহামানব পৃথিবীতে কেন আসলেন, আল্লাহ তাআলা উনাকে কেন পাঠালেন, সেটা আমাদের জানা দরকার আছে না নাই? কথা বলতে হবে। আমার আগের হুজুর চমৎকার একটি কথা বলেছে, আমি মসজিদে ওখানে একটু বসছিলাম, শুনতে পেয়েছি। উনি বলছেন, আওয়াজ ছোট নয়, আওয়াজ হবে বড়, কারণ এখন আমাদের তো কোনো সম্পদ আর নাই, আছে শুধু কি আওয়াজ। খুব ভালো লাগছে কথাটা শুনে। এখন আমাদের হাতে কি ক্ষমতা আছে, কথা বলেন না কেন, ক্ষমতা আছে? এই যে আপনারা এখানে বসে আছেন, এখানে এমপি আছেন কয়জন, মন্ত্রী আছেন কয়জন, সমাজে ক্ষমতাবান আপনি বললে সমাজ আইন হয়ে যাবে এমন আমরা আছি কয়জন? এরপরে আবার বলুন তো, যেখানে আমরা বসে আছি এখানে শয়তান আছে না নাই? আওয়াজ করলে নিজের ইমানটা তাজা হবে। মুসলমানদের আওয়াজের কারণে আমরা হয়তো আইন বানাইতে পারি না, আমাদের আওয়াজের ধাক্কায় যারা আইন বানায় তারা সোজা হয়ে যাবে। আওয়াজে অনেক উপকার আছে। আমরা আইন বানাইতে পারি না, ক্ষমতা নাই, কিন্তু যারা আইন বানায় তারা আমাদের কাছে পাঁচ বছর পরে একবার আসা লাগে, আমাদের আওয়াজ অনেক কাজে আসে। আর বন্ধু নারে তাকবীরে ধ্বনি আল্লাহু আকবরের শব্দে শয়তান পালিয়ে যায়। মাঝে মাঝে দেখবেন যখন আজান শুরু হয় তখন কুত্তা ঘেউ ঘেউ শুরু করে। ওই কুকুর ঘেউ ঘেউ কেন করে, হাদিসে পাওয়া যায় যখন আজান হয় ওই এলাকায় যদি ইবলিস শয়তান থাকে তখন সে পালাতে শুরু করে, পিছন দিয়া বাতাস বের করে করে দৌড়ায়। আর সামনে কুত্তা পাইলে কুত্তার পিছনের দরজা দিয়ে তার পেটে ঢুকতে চায়, তাই কুকুর ওই শয়তানকে দেখে সে চিল্লাইতে শুরু করে। যদি ইমাম মুয়াজ্জিনের আওয়াজ আল্লাহু আকবারের শয়তান পালায় তো আমাদের ধ্বনি তাকবীরের ধ্বনি তো এখানে শয়তান থাকলে পালিয়ে যাবে, ঠিক না? এই জন্য আমরা আমার ভাইয়েরা গুরুত্বকোণ্ডার বেশি কথা বলা লাগবে, লাভ হয় দুইটা, একটা নগদ আর একটা বাকি, স্বাভাবিকত গুরুত্বকোণ্ডার বেশি নগদের। নগদ লাভ হলো কি জানেন, এই যে সুবহানাল্লাহ বললেন সাথে সাথে আকাশ এবং জমিনের মাঝখানে ফাঁকা পরিমাণ সওয়াব পেয়ে গেলেন। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ যদি কেউ বলে তাহলে আকাশ এবং জমিনের মাঝখানে পুরা ফাঁকা জায়গা যা আছে ওই পরিমাণ সওয়াব আল্লাহ দিয়ে দেন। এই লাভটা নগদ না বাকি?
আর যদি আপনি ওয়াজ শুনেন, শোনার পরে কিছু আমল করার সুযোগ পান, বেনামাজি সিদ্ধান্ত নে যে আমি ফজরের নামাজ থেকে আর কাজা করব না, তাহলে ফজর যদি পড়ে তাহলে সওয়াব শুরু হবে। কোন বেরোজগারি যদি সিদ্ধান্ত নেয় আগামী রমজান থেকে আর রোজা কাজা, কোন সুদখোর যদি সিদ্ধান্ত নেয় আমি সুদে লাগানো মূল ধন ফিরাই আনবো আর সুদ খাবো না, তাহলে মূল ধন ফিরাই আনা যখন শুরু করবে তখন তার সুদের গুণা বন্ধ হবে, ঠিক না? ওইটা হলো বাকি। আর হুজুরদের সাথে ঠোঁটে ঠোঁট মিলাইয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কিছু কোরআনের আয়াত তেলাওয়াত হলে গুনগুন করে পড়া, এটা মাহফিলের নগদ লাভ। এই জন্য মুখ কাজে লাগান, মুখ কাজে লাগান। আওয়াজ যখন করতে বলবো তখন আওয়াজ করবেন, এক হাতে তালি বাজে না তাই দুই হাত লাগে, বক্তা একাই কথা বলে শ্রোতারা নড়ে সরে না তখন বক্তার কাছে মনে হয় বুঝি কবরস্থানে আওয়াজ করছি, মনে হয় না? কবরস্থানে মানুষ আছে না নাই? কিন্তু কথা কইলে জবাব দেয়,